এই সময় একবারে আমরা ঈদের ফ্লেভারটা পেয়ে যাই মনে হচ্ছে যে ঈদ অনেক আগে থেকে আমাদের শুরু হয় অনেক রকম ভাবে মানুষকে কিন্তু ভালো রাখা যায় এই মাসটাকে আমরা কিন্তু একটু ভিন্নভাবে কাজে লাগাতে পারি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের চলছে মাহে রমজান আপনাদের সবাইকে রমজানুল মুবারক রমজানের এই ব্যস্ততার মাঝে কিভাবে জীবনকে আমরা সহজ করে ফেলতে পারি তা নিয়ে আমাদের এই আয়োজন এই আয়োজনে আমরা দেখছি সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তাছাড়াও আমাদের সাথে থাকে একজন গেস্ট আর আজকে আছে আমার সাথে আমারই খুব প্রিয় একজন মানুষ আবু হেনা রনি ভাইয়া কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম অনেক ভালো আছি আর খুবই ভালো লাগছে যে ইফতারের ঠিক আগ মুহূর্তে এরকম একটা শোতে তো ভাইয়া রমজানে কি নিয়ে আসলে ব্যস্ত আছেন এখন আপনি অন্য এগারো মাস ধরেন এক ধরনের কাজ করা হয় কারণ স্টেজ পারফরমেন্স থাকে তারপরে একটু অন্যান্য প্রোগ্রামের শুটিং থাকে কিন্তু যখন রমজান মাস তখন একটু ঈদ রিলেটেড কাজ হয় বা এই যে রোজার শোগুলো এই সময় একবারে আমরা ঈদের ফ্লেভারটা পেয়ে যাই মনে হচ্ছে যে ঈদ অনেক আগে থেকে আমাদের শুরু হয় তো এটা একটা অন্যরকম ভালো লাগা কাজ করে না অবশ্যই রমজানের এই ফজিলতের মাসে আমাদের সবারই অনেক আনন্দ থাকে আর তাছাড়া আপনি তো মানুষকে হাসান আপনি অলওয়েজ আছেন মানুষকে হাসাবার জন্য দেখেন আমি তো জোকস বলে হাসাই কথা বলে হাসাই বাট আরো অনেক রকম ভাবে মানুষকে কিন্তু ভালো রাখা যায় বিশেষ করে রমজান মাসে এটা একটা দারুণ সুযোগ যে আপনি দেখেন যে আপনার আশেপাশে অনেক পথ শিশু আছে কিংবা অভুক্ত অনেক পরিবার আছে আবার আপনি খেয়াল করবেন যে যে রিকশালা রোজা আছে সে সামান্য একটু পানি দিয়ে কিন্তু ইফতার করে তাকে আপনি একটা খাবারের প্যাকেট দিতে পারেন বা আপনি ইফতার নিয়ে বাসায় যাচ্ছেন আপনার পথেই কাউকে দেখলেন যে সেই লোকটা তার হয়তো সে সামর্থ্যটা নেই তাকে একটা কিছু দিলেন তো এটা আসলে বলাই হয়ে থাকে যে অন্য মাসের চেয়ে এই মাসে দান খয়রাতে অনেক ফজিলত তো এই মাসটাকে আমরা কিন্তু একটু ভিন্নভাবে কাজে লাগাতে পারি অনেক আড্ডা হবে ভাইয়া এখন কিন্তু আপনার জন্য আমার একটা স্পেশাল রেসিপি আছে আজকে আপনি কি গেস করতে পারছেন কি কি হতে পারে আমি ঠিক আপনার জন্য স্পেশালি রেসিপিটা আমি করছি কিন্তু তা আমি বলবো কিন্তু এর আগে আমরা কিচেনে চলে যাই ওকে চলো ভাইয়া আজকে আমি আপনার জন্য করব একটা ফিশ নাগেটস যেটা আপনি খুব কুইকলি ইফতারের সময় খেতে পারেন করে ফিশ আমার খুব পছন্দ পছন্দ কিন্তু তার আগে দর্শক চলুন দেখে নি আমাদের ফিশ নাগেটস তৈরি করতে কি কি উপকরণ লাগছে ফিশ নাগেটস উপকরণ বাসা মাছের কিমা এক কাপ লবণ স্বাদ মতো আদা বাটা আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ সয়া সস দু চা চামচ লেবুর রস দু চা চামচ চিলি সস এক চা চামচ ব্রেড ক্রাম্বস পরিমাণ মতো ডিম একটি ময়দা পরিমাণ মতো তেল পরিমাণ মতো